হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষতে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করবো এবং আজকে আমরা অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা সেক্টর বা গুরুত্বপূর্ণ একটা খাত বা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলতে পারো সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের বাজেট নিয়ে কথা বলবো আসলে একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য বাজেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে বাজেটটা কেমন হচ্ছে কিভাবে করা হচ্ছে সেটার উপর তো বিশেষ করে আমরা যদি দেখি আমাদের প্রথম বাজেট করা হয়েছে উনিশশো বাহাত্তর সালে প্রথম বাজেট ঘোষণা করা হয় সে সময় আমাদের অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদের মাধ্যমে কিন্তু প্রথম বাজেটটা করা হয়ে থাকে তো তারপর থেকে প্রত্যেকটা সরকারের আমলেই আমরা দেখে দেখেছিলাম যে পঁচাত্তর পরবর্তী সময় আমাদের যে বিশৃঙ্খল একটা অবস্থার সৃষ্টি হয়েছিল সেই বিশৃঙ্খল অবস্থা থেকে অবস্থা পাড়ি দিয়ে পরবর্তীতে যে সংসদীয় সরকার ব্যবস্থা বা শৃঙ্খল একটা সরকার ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে বর্তমান সময় পর্যন্ত যদি আমরা বলে থাকি সেক্ষেত্রে দেখব যে উনপঞ্চাশতম বাজেট কিন্তু আমাদের ঘোষণা করা হয়ে গেছে আর মেনলি বাজেটের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের বাজেটের কথা যেহেতু আমরা বলতেছি সেক্ষেত্রে বাংলাদেশের বাজেটের ক্ষেত্রে যে দিকগুলো দেখে থাকি সেগুলো হচ্ছে যে বাংলাদেশের বাজেটটা আমাদের অর্থ বছরটা যেহেতু জুন এবং জুলাই মাস হিসাবে ধরা হয় সুতরাং আমরা জুন টু জুলাই অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে আমাদের অর্থবছরটা বছরটা শুরু হয় এই কারণে সংসদে জুলাই মাসের এক তারিখের আগেই কিন্তু আমাদের বাজেটটা কি হতে যাচ্ছে কি ধরনের বাজেট হবে সেটা নির্ধারণ করা হয়ে থাকে এবং নির্ধারণ করে ফেলে বিশেষ করে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী এটা পুরোপুরিভাবেই অর্থমন্ত্রীর ওপরেই বর্তায় বিশেষ করে বাংলাদেশের বাজেটের ক্ষেত্রে বাংলাদেশের যে সকল অর্থমন্ত্রীগুলো হয়ে থাকেন তারা অর্থমন্ত্রীগুলোই কিন্তু বাজেট ঘোষণা করে থাকেন এখানে প্রধানমন্ত্রী একটা যে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে কিন্তু অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করেন বিশেষ করে অর্থমন্ত্রী যে বাজেটটা নির্ধারণ করতেছেন কেননা পুরোপুরি লিস্টটা কিন্তু তাকেই তৈরি করতে হয় এখানে বাজেটের কোন দিকটাতে কী পরিমাণ গুরুত্ব দিবে কোন সেক্টরটাকে গুরুত্ব বেশি দিতে হবে আসলে দেখো এই যে আমরা বলে থাকি যে শিক্ষা খাতে সরকার অর্থ ব্যয় করতেছে প্রতিরক্ষা খাতে সরকার অর্থ ব্যয় করতেছে এই যে অর্থ ব্যয় করা আবার এটা বলে থাক আমরা এটাও করেছিলাম যে সরকার কোথায় কোথা থেকে অর্থ সংগ্রহ করতেছে আয় করতেছে কোথা থেকে কোন জায়গা থেকে তাদের অর্থ আসতেছে এই যে একটা সেক্টর তাহলে আয় ব্যয় কিন্তু দুইটাই জেনেছিলাম এই দুটা কোথা থেকে আসতেছে এই দুটা কিন্তু বাজেটের মাধ্যমে আসতেছে অর্থাৎ সরকার যে খাতে ব্যয় করতেছে সরকার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে নির্দিষ্ট একটা দিকটা ঠিক করে নিয়েছে যে আমরা শিক্ষা খাতে এই বছর এত পরিমাণ অর্থ ব্যয় করব। বা আমাদের এত পরিমাণ অর্থ ব্যয় করতে হবে আমাদের স্টুডেন্ট সংখ্যা এত আমাদের পাঠ্যপুস্তক এতগুলো পাঠ্যপুস্তক প্রয়োজন শিক্ষকদের বেতন ভাতা দি সব কিছু কিন্তু তাদের একটা লিস্ট তৈরি করেই তারা শিক্ষা খাতটাকে গুরুত্ব দিচ্ছে বা শিক্ষা খাতের একটা সারণি তৈরি করতেছে ঠিক একইভাবে প্রতিরক্ষা খাতের কথা যদি বলি এটা আমাদের ব্যয়ের একটা বড়সড় একটা সেক্টর আমরা বলে থাকি তো প্রতিরক্ষা খাতের কথা যদি বলে থাকি সেই প্রতিরক্ষা খাতেও আমরা দেখব যে যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে কী পরিমাণ মানে নতুন আধুনিক অস্ত্র শস্ত্র আমাদের সংগ্রহ করতে হবে সেটা কিন্তু সেই কাজে আমাদের কি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে সেটা একটা সারণী তৈরি করতেছে তাহলে আমরা কী পরিমাণ অর্থ আয় করতে পারবো সেটাও একটা সারণী তৈরি করে নিলাম কেন এটা আমার বাজেটে লাগতেছে আবার পরেরটার কথা যদি বলি পরের ক্ষেত্রে যে বিষয়টা আসতেছে যে আয় করব। এখন দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই থাকে যে নির্ধারণ করা থাকে যে পোশাক ক্ষেত্র থেকে সরকার এই পরিমাণ ট্যাক্স নির্ধারণ করবে তারপরে আমাদের অন্যান্য শিল্পক্ষেত্রে কি পরিমাণ ট্যাক্স গ্রহণ করবে সেটা তো এই যে ট্যাক্স নির্ধারণ করার যে একটা সেক্টর থাকে থাকতেছে সেগুলো কি করতেছে সেগুলো বিশেষ করে ইলেকট্রনিক্স আবার বাইরের দেশ থেকে যে সকল পণ্যগুলো আমাদের দেশে আসতেছে সেটার দিকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে কেননা বাইরের দেশ থেকে যে পণ্যগুলো আসবে সেগুলোর ওপরেও কিন্তু সরকার ট্যাক্স নির্ধারণ করবে এখন আমার টাকার প্রয়োজন বেশি বিশেষ করে সরকারের বাংলাদেশ সরকারের টাকার প্রয়োজন বেশি কারণ সরকার এমনভাবে এখানে ট্যাক্সটা নির্ধারণ করবে যাতে করে সরকারের সেই ঘাটতিটা পূরণ করতে পারে যেমন আমরা রিসেন্ট একটা কথা যদি বলি যে বিভিন্ন সময় আমরা দেখে থাকি বিদ্যুতের দাম বাড়ানো গ্যাসের দাম বাড়ানো এই যে এগুলো বাড়ানো হচ্ছে কি কারণে যে বাজেটের ওই সেক্টরটাতে বলা আছে মানে বাজেট যে করা হচ্ছে বাংলাদেশ সরকার যে বাজেটটা করতেছে ওই বাজেটে তারা নির্ধারণ করতেছে যে আমার এই পরিমাণ অর্থ প্রয়োজন এবং এই পরিমাণ অর্থ আমাকে সংগ্রহ করতে হবে তো এই অর্থ সংগ্রহ করতে যেই কিন্তু সরকার কি করতেছে সরকার এই বিভিন্ন পণ্যগুলোর দাম বাড়িয়ে দিচ্ছে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে কোনো কোনো বিষয়ে কোনো কোনো পণ্যের দাম কমিয়ে দিচ্ছে কেন যে ওটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর ওটা মানুষের জন্য অপরিহার্য ওইটা না ছাড়া মানুষের চলবে না সেক্ষেত্রে অনেকেই অতিরিক্ত দামের কারণে সেটা সংগ্রহ করতে না পারে বা সংগ্রহ করতে বাধার সম্মুখীন হতে পারে যার ফলে কী করতেছে যার ফলে কিন্তু সরকার সেখানে দামটা কমিয়ে দিচ্ছে এবং ওইখানে যে অর্থটা সরকারের অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে দেখো একটা পণ্য যদি আমি উৎপাদন করতে ধরে নিই সাপোজ একটা পণ্য উৎপাদন করতে আমার বিশ টাকা খরচ হচ্ছে সেই পণ্যটা যদি আমি গ্রাহকদের কাছে পনেরো টাকা বিক্রয় করি অবশ্যই কিন্তু এখানে আমার বাজেটে কিন্তু একটা ঘাটতি বা একটা শূন্যতা দেখা দিবে তো এই যে শূন্যতা দেখা দিচ্ছে তাহলে এই শূন্যতাটা পূরণ করতে হবে কোন ক্ষেত্র থেকে যে ক্ষেত্র থেকে আমরা অতিরিক্ত পরিমাণে অর্থ উপার্জন করতে পারি যেমন আমরা তামাক দ্রব্যগুলোর দ্রব্যগুলো কথা যদি বলি এই জায়গাটা থেকে সরকার প্রচুর পরিমাণে অর্থ বা প্রচুর পরিমাণে অর্থ নিয়ে থাকে তাহলে এই যে জায়গাটা থেকে প্রচুর পরিমাণে অর্থ নিচ্ছে এই অর্থটাকে তারা কী করবে ওই যে জায়গাটাতে তাদের একটা ঘাটতি আছে সেই ঘাটতিটা কিন্তু সেই জায়গাটাতে পূরণ করতে পারতেছে দিয়ে কী দেখা যাচ্ছে যে এই এদিক সেদিক মানে এদিক থেকে নিয়ে মানে যেদিকটা বেশি উদ্বৃত্ত হচ্ছে সেদিকটা নিয়ে আমাদের ঘাটতির অংশটা কিন্তু পূরণ করতেছে এবং বাজেট তৈরি করার আগে এভাবেই কিন্তু আমরা জানি জেনে থাকি যে অর্থ মন্ত্রণালয়ের যিনি অর্থমন্ত্রী থাকেন তিনিভাবে নির্ধারণ করেন নির্ধারণ করার পরে সেটা সরাসরি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর মাধ্যমে সেটা দেখানো হয় অনুমতি সাপেক্ষে সংসদে উপস্থাপন করা হয় এখন আমরা পরের স্টেপে চলে আসছি অর্থাৎ বাজেটটা কিভাবে ঘোষণা করা হচ্ছে সে বিষয়টা আমরা জানবো সংসদে উপস্থাপন করা হচ্ছে সংসদে উপস্থিত সকল সংসদ সদস্যদের সামনে সেটা উপস্থাপন করা হচ্ছে উপস্থাপন করার পরে সেখানে যদি কারো কোনো থাকে কারণ দেখা যাচ্ছে দেখো ওই বাজেট ঘোষণা করার পরে কিন্তু আমরা জানতে পারতেছি যে কোন কোন পণ্যের দাম বাড়ানো হচ্ছে কোন কোন পণ্যের দাম কমানো হচ্ছে বাড়ানো কমানোর ক্ষেত্রে বাড়াবে দাম বাড়ানো দাম কমানো সেটা কিন্তু যে পণ্য সেই পণ্যের যারা মালিক আছে তারা করবেন হ্যাঁ সরকার কিন্তু বাড়ানো কমানো করতেছে না সরকার শুধুমাত্র কোনটা বাড়ানো কমানো করতে পারে যেটা সরকারি সরাসরি সরকার নিয়ন্ত্রণ করতেছে সেটা সরকার বাড়ানো কমানো করতে পারে যেমন আমরা তেল গ্যাসের কথা বলতে পারি তেল গ্যাস কী করতেছে সরকার নিয়ন্ত্রণ করতেছে সরাসরি সরকার সেটা বাড়ানো কমানো করবে কিন্তু অন্যান্য যে প্রোডাক্ট আমরা যেমন ইলেকট্রনিক্স সামগ্রীর কথা বলতে পারি তামাক জাদ্রব্য কথা বলতে পারি তাহলে এগুলো কোথা থেকে বাড়বে এগুলোর উপর ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে আর এগুলোর উপর যদি ট্যাক্স বাড়িয়ে দেয় তাহলে এই ট্যাক্স বাড়ানোর কারণে ওই ট্যাক্সটা তো অবশ্যই ওই সকল পণ্য যারা বিক্রয় করবে তাদেরকে তো ওই বিক্রি করার কারণে ট্যাক্স সরকারকে দিতে হবে তাহলে সরকারকে যদি আগের বেশি ট্যাক্স প্রদান করতে হয় তাহলে কী করবে তাহলে অবশ্যই তারা পণ্যের দাম বাড়াতে বাধ্য এই কারণে আমি বলতেছি যে আমাদের বাংলাদেশ সরকার যখন বাজেট নির্ধারণ করতেছে বিশেষ করে বাজেট নির্ধারণ করার পরে কিন্তু আমরা দেখে থাকি কি যে আমাদের কোনো কোনো পণ্যের দাম বেড়ে যায় এবং কোনো কোনো পণ্যের দাম কমে যায় কেননা সরকার কী পরিমাণ ট্যাক্স নির্ধারণ করবে এক একটা পণ্যের উপর কোন কোন ধরনের উপর প্রতিটা পণ্যের একটা আলাদা আলাদা কোয়ালিটি থাকে কোন কোন পণ্যের ওপর কী ধরনের ট্যাক্স নির্ধারণ করবে সেটা সরকার সেই বাজেটের সময় ঘোষণা করে দেয় আর বাজেটের সময় ঘোষণা করার কারণে ওই সকল পণ্যের যে সকল কোম্পানিগুলো রয়েছে বা যে সকল উদ্যোক্তাগুলো রয়েছে তারা কী করে তাদের যেহেতু ট্যাক্স এখন বেশি দিতে হবে এই কারণে তারা পণ্যগুলোর উপর থেকে দেখা যাচ্ছে যে দাম বাড়িয়ে দেয় এবং আমাদের গ্রাহকদের পর্যায়ে মানে আমরা যারা একদম সাধারণ ক্রেতার পর্যায়ে রয়েছি তাদেরকে কী করতে হয় তারা কিন্তু সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে অল্প মানে দাম বেশি দিয়ে তাদেরকে ক্রয় করতে হচ্ছে যার মাধ্যমে সরকারের যে অর্থের প্রয়োজন সে সরকারের অর্থের প্রয়োজনটা কিন্তু এই মাধ্যমে তারা পূরণ করে থাকে এখন দেখো এখানে একটা নোট একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাতগুলোতে আমরা বললাম যে সরকার কি করতেছে অর্থ ভর্তুকি দিচ্ছে ভর্তুকি শব্দটা সম্পর্কে তোমাদের এই অধ্যায় ক্লাস নেওয়ার সময় আমি তোমাদেরকে এই শব্দটা সম্পর্কে পরিচিত করেছিলাম তো ওই যে ভর্তুকি দিচ্ছে ভর্তুকিটা কোথা থেকে আসতেছে সরকারকে ওইখানে আমার যে পরিমাণ অর্থ দরকার তার কম টাকাতে আমাকে দিচ্ছে তাহলে ভর্তিটা আস্তে আস্তে কোথায় যে এই যে উদ্বৃত্ত যে জায়গাগুলোতে থাকতেছে অর্থাৎ যে পণ্যগুলোর প্রয়োজন না কিন্তু মানুষ গ্রহণ করতেছে তারপর মানুষকে গ্রহণ করে একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এ জায়গা থেকে অতিরিক্ত যে কর ধার্য করা হচ্ছে যার মাধ্যমে কি হচ্ছে যার মাধ্যমে সরকার ওইখানে বাজেটটা পূরণ করতে পারতেছে এবার আমরা সর্বশেষ কথাতে আসি বাংলাদেশ সরকারের বাজেট নিয়ে কথা বলতেছিলাম আমরা দেখো সে ক্লাসে একদম বাজেটের ফার্স্ট টু লাস্ট সম্পর্কে জানলাম যে আমাদের প্রথম বাজেট যখন করা হয়েছিল আমাদের প্রথম আমরা জানি যে আমাদের সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ কিন্তু যখন বাজেটটা করা হয় তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং তার দ্বারা শুরু হয়েছিল এবং আমরা বর্তমান সময় আমরা জানলাম যে বর্তমান সময় পর্যন্ত তম বাজেট ঘোষণা করা হয়েছে এবং এই তম বাজেটে আমরা দেখি যে বিভিন্ন পণ্যের দাম কমানো বাড়ানো এগুলো হয়ে থাকে এবং সরকার সরকারিভাবেই কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল ধরনের কোম্পানি বা সকল ধরনের উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো সে সকল কার্যক্রম পরিচালনা করে থাকে এবং ব্যক্তিদেরকেও কিন্তু পরিচালিত হয় হতে হয় সেক্ষেত্রে যদি কোন কোন ক্ষেত্রে বেশি সাংঘর্ষিক পর্যায় হয়ে যায় সেটা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় পরিবর্তন পরিবর্তন করারও ব্যবস্থা রয়েছে তাহলে আমরা যে দিকটা দেখলাম যে এই সকল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বাজেট প্রণয়ন করা থাকে এবং এই বাজেট প্রণয়ন করার মাধ্যমে আমাদের রাষ্ট্রের সকল কার্যক্রম সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে পরিচালনা করা হয়ে থাকে তো বন্ধুরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমাদের বাজেটের যে বাকি অংশটুকু রয়েছে অর্থাৎ বাংলাদেশ সরকারের যে বাজেটের যে বাকি অংশটুকু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এ পর্যন্ত সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে